हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल बर्षा फैमिली। तो तुम्हारे सबाई के जाना स्वागत। आज चले एक पीठे रेसिपी निये, जेहेतु सामने ही पौष पार्वण मकर संक्रांति, सबार बाड़ीते ही मोटामुटी पीठे पायस हो ही थाके। तो बंधुरा देखो आमी की करे चुषी पीठे बनाई सेटाई तुम्हारे संगे आज के शेयर करब। तो देखते थको। तुम्हें जलटा गरम कर नहीं, अल्प जलटा रेखे दिलाम। एबारे चालेर गुड़ीगुलो आतप चालेर गुड़ी एगुलो एकटु एकटु करे दिए दिच्छी। एबार एकटु नेड़े चेड़े ओई जे जलटा तुले रेखेछिलाम अल्प अल्प करे मिशिए नेब। माने एकबारे दिए दिले बेशी होये गेले तखन समस्या। आर एकटु दिए दिलाम जलटा। कड़ा थेके एबार आमी नामिये निलाम। एबार एटाके भालो करे मेखे निते हबे। मोटामुटी माखा हो गेछे। एबार ए दोटाके ढाका दिए रेखे दिते हबे, नाहले शक्त हो जाबे। एबार चले एसेछि कि करे चुषिपिठा काटते हय়। जे रकम करे निये लम्बा लम्बा करे पाकिये एरकम करे पाकिये निते हबे प्रथमे। एबारे एई एकटु एकटु करे एक हाथ दिये एकटु करे काटबो, आर आरेक हाते डान हाते करे एरकम करे घुरिये एरकम छोटो छोटो करे काटते हबे। এভাবেই আমরা করি। অনেকে হাত দিয়ে একটু একটু করে একটা একটা করে করে, সেটা অনেক দেরি হয়। কি সুন্দর দেখতে লাগছে না এগুলো। এখানে আমার জায়েরা আমাকে পাকিয়ে দিচ্ছে লম্বা লম্বা করে, আর আমি কাটছি, ওরা হেল্প করছে আমাকে। এখন বিকাল, বিকালবেলায় সূর্য ডুববে ডুববে হয়ে গেছে। এই যে আমাদের চারিপাশটা এরকম, এই যে আমার পুরো ম্যাক্সিমাম কাটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে এগুলো। এবার আমি তুলে নেব থালাই করে। এবার চলে এলাম রান্নাঘরে, সব গুছিয়ে নিয়েছি। চুষির পায়েসটা করব। এখানে এই যে চুষিগুলো কাটা রয়েছে, আর দুধ নিয়েছি 1 লিটার, চিনি নিয়েছি 1 বাটি, আর 4টে এলাচ নিয়েছি, আর 200 গ্রাম মতো গুড় নিয়েছি। আর দুধটা এই যে ওভেনে বসিয়ে দিয়েছি, দুধটা ফুটছে। আর পায়েসটা যতটা দুধ ফুটবে ততটাই খেতে সুস্বাদু হবে। তোমরা চেষ্টা করবে দুধটা একটু বেশি ভালো করে ফোটানোর। দুধটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি সব এক এককে দুধেতে দিয়ে দেব। এটা হয়ে গেল দেওয়া চুষিগুলো, আলতো করে ঘাঁটতে হবে। এবারে এই এলাচ 4টে দানটাকে আমি কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে দিলে কি বেশি ভালো হয়। আর 1 কাপ চিনি নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সুন্দর ফুটে উঠেছে এটা।
এবারে দিয়ে দেব খেজুরের পাটালি গুড়টা। এটাকে ভেঙে একটু গুঁড়ো করে নিয়েছি, তাড়াতাড়ি গলে যাবে, এবারে রংটা চেঞ্জ হতে শুরু করে দেবে। রংটা চেঞ্জ হয়ে গেছে, যে দেখতে সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি এভাবেই চষে পিঠে তৈরি করি বাড়িতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখানে আমি নিয়েছি, থালায় করে নামিয়ে নিয়েছি।